কাঠফাটা গরমে নাজিহাল রাজ্যবাসী, জায়গায় জায়গায় তাপমাত্রা পেরিয়েছে 40 গুণটি। চাতক পাখির মতো এখন বৃষ্টির অপেক্ষায় রয়েছেন রাজ্যের মানুষ। এরই মাঝে বাজারে এসছে গরমের নানা মিম। সেখানে বলা হচ্ছে, কম্বল পোশাকের মতো এই গরমে নেতারা যদি পাখা, এসি, কুলার বিতরণ করতেন তবে কি ভালোই না হতো। তবে এরই মাঝে এক অবিশ্বাস্য কাণ্ড করে বসলেন করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তীব্র জলকষ্টে ভোগা মানুষদের জন্য পানীয় জলের ব্যবস্থা না করে কম্বল বিতরণ করলেন এলাকায়। বিধায়কের এই কাণ্ডে এখন শোরগোল পড়ছে করিমপুরের অলিগলিতে।